কাছে ও দূরে দেশে ও বিদেশে নারী ও পুরুষ সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে শুভেচ্ছা আন্তরিকতা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের লাইভ প্রোগ্রাম আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো আমাদের উস্তাদ উস্তাদে মোহতারম ইয়াদগার ইয়াবির বাকিয়তুল্সলফ সলফ আলামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লা আলাই সম্পর্কে কিছু আলোচনা যেহেতু হজরত আমার সরাসরি উস্তাদ ছিলেন এবং শফিক উস্তাদ প্রিয় ওস্তাদ করিব ওস্তাদ ঘনিষ্ঠ উস্তাদ মেহরবান ওস্তাদ ছিলেন এই জন্য হজরত সম্পর্কে কিছু কথা না বললে ভালো লাগে না শরীর অসুস্থ তারপরেও কিছু কথা বলার জন্য লাইভে আসতে বাধ্য হইলাম তো হজরত মৌলানা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ এক মহাসমুদ্র এই মহাসমুদ্রকে চিত্রায়িত করা এক ব্যক্তির দ্বারা কখনোই সম্ভব নয় তার জীবনের সঙ্গে জড়িত হাজারো এরকম সাগরিদ আছেন এদের প্রত্যেকের জীবনের সঙ্গেই আল্লাহ মানুর হুসাইন কাসেমি জড়িত তো সকলেই সকলের অভিব্যক্তি ব্যক্ত করছেন আমিও আমার জীবনের কিছু কথা হজরতের সঙ্গে খণ্ডিত চিত্র হিসাবে আপনাদের সামনে তুলে ধরলাম হজরত সম্পর্কে নিশ্চয়ই ভালো বলবেন বিস্তারিত বলবেন নির্ভরযোগ্য বক্তব্য আমরা পাবো হজরত মৌলানা নাজমুল হাসান বর্তমানে বারিদার মাদ্রাসার সম্মানিত মহতামিম হজরত মৌলানা ইকবাল হোসাইন কাসেমি হজরত মৌলানা মকবুল হুসাইন হজরত মৌলানা আবু হানিফ হজরত মাওলানা জাকির হুসাইন মৌলানা মনির হুসাইন ইনারা হজরতের সাথে নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ সঙ্গে এরা প্রতভাবে ছিলেন ঘনিষ্ঠ ছিলেন হজরতের ভিতর বাইর সব কিছু তাদের নখদর্পণে ছিল নিশ্চয় হজরত সম্পর্কে তাদের বক্তব্য সবচেয়ে নির্ভরযোগ্য হবে জামেয়া হবে মানে হবে তবে আমরা কিছু মানুষ যারা হজরতের জীবনের সঙ্গে বিভিন্ন সময়ে ছিলাম বিশেষ করে হজরতের বাংলাদেশে দেওবন থেকে আসার পরে বাংলাদেশে ফরিদপুর এক মাদ্রাসা কয়েক বছর শিক্ষকতা করেন এরপরে ঢাকায় আসলেন ঢাকায় যখন আসলেন তখন এ প্রাথমিক সময়টাতে যারা যারা হজরতের খুব ঘনিষ্ঠ ছিলেন এদের মধ্যে আমি অধম একজন হজরতের কাছে ঘনিষ্ঠ ছাত্র প্রিয় ছাত্র হিসাবে সে ফরিদাবাদের জীবন থেকে আমাদের আমার এই হজরতকে দেখা শুরু হয় এজন্য জন্য এটা আমি বলছি উনিশশো সাতাত্তর সময়ের দিকের কথা যে আমি যত ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র আমার আমি মাদ্রাসায় আসলাম তিন বছর বরকাটরা মাদ্রাসায় পড়াশোনা করলাম এরপরে তিন বছর পড়াশোনা করছি আমি ফরিদাবাদ মাদ্রাসায় আমার ফরিদাবাদ মাদ্রাসায় যখন আসা হইল তখনই হজরত মৌলানা আল্লামা নুর হুসাইন কাসিমি তারা ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক হিসাবে এই এই মাদ্রাসায় কার্যক্রম শুরু করেন য়াং লাইফ আল্লাহ একবার তখনকার তখনকার ফরিদাবাদ মাদ্রাসার চিত্র এক ভিন্ন রকমের ইয়ে ছিল কয়েকটা টিনের ঘর ছিল আজকে যেরকম বড় বড় অট্টালিকা তখন এই অট্টালিকা ছিল না টিনের ঘর ছিল আর এই টিনের ঘরের মধ্যেই আমরা পড়াশোনা করতাম সামনে একটা খোলা মাঠ ছিল মাঠের মধ্যে বাতি জ্বালাইয়া আমরা রাতে তাকরার করতাম ওই টিনের ঘরগুলোর গেট লাগোয়া টিনের ঘরগুলোর এক কোনায় গেইটের পাশে একটা রুম সেই রুমে থাকতেন আজকের বকিতুল আজকের ইগারে আকাবির আজকে হজরতুলুস্তাদ হজরত আল্লামা নূর হুসাইন কাসে মির আহমতুল্লা আলী এর পাশের রুম পেছনে পাশের রুম ওই পাশের রুমে আমি থাকতাম হজরত মৌলানা আবুল হাসান সাহেব থাকতেন তো এরা আমরা হজরতের খাদেম ছিলাম হজরতের এখানে আমি তো হজরতের সেই হাত পায়ে তেল লাগানোর কাহিনী রাত্রে প্রত্যেক রাত্রে হাত পায়ে তেল লাগানোর জিম্মাদারি ছিল আমার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো হজরত মৌলানা নূর হুসাইন কাশেমি রহমতুল্লাহ আলাই যখন ফরিদাবাদ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হন তখন ফরিদাবাদ মাদ্রাসার চিত্রটা কি ছিল বন্ধুগণ আজকে তো আমরা অনেককে অনেক দূর দূর দেখি আমি যে তিন বছর পড়াশোনা করলাম আর তখন নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই তারা সেখানকার টিচার শিক্ষক এবং আপনি অবাক হবেন তখন ফরিদাবাদের চিত্রটা কি ছিল সেখানে একই সময় আমি তখন দেখলাম যে শেখুল হাদিস ছিলেন হজরত মৌলানা আব্দুল হাফিজ শাব রহমতুল্লাহ আলে অনেক বড় আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলে মাদ্রাসায় যিনি পড়াইছেন আজকাল যে তাকি উসমানী শেখুল ইসলামের তাকি উসমানী ইনি ছাত্র ছিলেন আব্দুল হাফিজ সব হুজুরের ছাত্র ছিলেন তো শেখ আব্দুল হাফিজ ইনি ছিলেন মহাদিস ইনি ছিলেন শেখুল হাদিস আর এই শেখ আব্দুল হাফিজকে ঘিরে আরও যে সকল স্টারগুলোর চৌকুশ ব্যক্তিত্বগুলো সেখানে শিক্ষক ছিলেন এক নম্বর ছিলেন আশরাফ আলী শাহ হুজুর আল্লাহ আকবার আশরাফ আলী শাহ হুজুর ফরিউদ্দিন মসরুদ্দ আহমদ বারাকাত হুমুল্লা আলিয়া ছিলেন বশির আহমদ রহমতুল্লাহ আলাই ছিলেন মুফতি আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাই ছিলেন হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ আলাই ছিলেন মুফতি গুলাম মুস্তফা রহমতুল্লাহ আলাই তো ওবায়দুল্লাহ ফারুক দামদ বারাকাত ছিলেন মুফতি গুলাম মুস্তফা রহমতুল্লাহ আলাই ছিলেন সুলাইমান রহমানি দামদ বরাকাতহুম ছিলেন এখন অনেকে অন্তেকাল করে গিয়েছেন বাকি আছেন হজরত মৌলানা আব্দুল মান্নান শাহ হুজুর ফুল রাজফুল বড়িয়া মাদ্রাসা এখনো আছেন হজরত মৌলানা মুফতি আবদুল হান্নান সাহেব লন্ডনের অনেক বড় বুজুর্গ আলে মের উস্ত বশির আহমদ শাহ এনতেকাল করছেন রহমতুল্লাহ আলাই হাসান শাহুর এন্তেকাল করছেন রহমতুল্লাহ আলাই আবদুল হাফিজ শাহুর এন্তেকাল করছেন রহমতুল্লাহ আলাই ফুর রহমান সাহেব হুজুর এন্তেকাল করছেন রহমতুল্লাহ আলাইহ তো আমরা তখন দেখেছিলাম যে ফরিদাবাদ মাদ্রাসায় একই সঙ্গে সেখানে শিক্ষকতায় আছেন হজরত মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই শিক্ষক

শিক্ষক যারা এখন এক একজন এক এক দিগন্তের দিকপাল এরা তখন একই জায়গায় আল্লাহ একবার শ্রোতা বন্ধুরা আপনারা অবাক হবেন যে একই দস্তর খানের আসরাবলী শাহজুর বসা ফরিদ মসুদ শাহ বসা নুর হুসাইন কাসেমী বসা সুলাইমান নোমানি বসা ওবায়দুল্লাহ ফারুক বসা মুফতি গুলাম মুস্তফা রহমতুল্লা আলাই বসা সবাই নাশতা করতে বসছেন আর আমরা কয়েকজন তাদের মধ্যে আমিও একজন ছিলাম যারা খাদেম হিসাবে ইনাদেরকে নাস্তা খাওয়াইতে আসি এবং ইনারা ইয়াং লাইফের শিক্ষক এজন্য প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কী ঋদতা কী আন্তরিকতা কী ভালোবাসা সোহান আল্লাহ সোভান আল্লাহ উবায়দুল্লাহ ফারুক শাহফুজুর শাহানা মিজাজের ছিলেন অনেক টাকা খরচ করতেন খুব নাস্তা খাওয়াইতেন বান্ধবকে আর এরপরে সোলাইমান ও দামাত বারাকাত এবং খুবই হুনের সুন্দর সুন্দর কথা বলতেন এদের মধ্যে আবার মুরব্বী হিসাবে যা যাকে বেশি রেসপেক্ট করা হয়তো তিনি ছিলেন মৌলানা আশরাফ আলী শাহ হুজুর তিনি ফরিদ মসুদ সাহেবেরও ওস্তাদ তা আজকে তো এক 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 একজন চলে গিয়েছেন আর তখন তারা সবাই ছিলেন একই এবং কি রিদ্ধতা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একজন আরেকজনের জন্য কি জানের জান তো সেই পরিবেশটাকে অলঙ্কৃত করেছিলেন নূর হুসাইন কাসেমি আমি ছিলাম ইনাদের খাদে সুবাহান আল্লাহ সবহান আল্লাহ হজরত মৌলানা নূর হুসাইন কাশেমি রহমতুল্লা আলাই তখন আমি ওনার সঙ্গে কখন ঘনিষ্ঠ হইলাম তো শিক্ষক হিসাবে হুজুর পড়াইতেন আমাদেরকে আমার কাছে খুব ভালো লাগতো ওনার শিক্ষকতা খুব ভালো লাগতো একদিন কেমনে কেমনে ওনার রুমে আমি গেলাম তো আমাকে উনি খুব কাশি নিয়ে নিলেন এবং আমাকে খুব ঘনিষ্ঠ বানাইয়া তিনি একটা কথা বললেন যে মোশাক তুমি জীবনে কী হইতে চাও তোমার জীবনের উদ্দেশ্য কি লক্ষ্য কি এই যে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমার দেমাগের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসলো ইয়া আল্লাহ এরকম প্রশ্ন তো কেউ আমাকে কোনোদিন করে না এই হুজুরের সঙ্গে আসলে নূর হুসাইন কাশেমি এক জাদু যোগ্যতার ব্যক্তিত্ব ছিলেন ইনি মেধাবী ছেলেটাকে চিনতেন এবং মেধাবী ছেলেটাকে কাছে আনতে পারতেন এবং তাকে তার মেধাকে খুলে দেওয়ার জন্য যত না কৌশল তার রপ্ত করা ছিল সুবাহান এরকম আমার মতন আরও অনেক তালে বালেম যাদের যাদের মধ্যে মেধা কিংবা এরকম মননশীলতা কিংবা এরকম যোগ্যতা যারা ক্লাসের মধ্যে ভালো রেজাল্ট এক নম্বর দুই নম্বর ছাত্র এদেরকে হজরত মৌলানা নূর হোসেন কাশেমি টার্গেট করে করে এদেরকে কাছে নিতেন এবং এদের মেধাকে আরও বিকশিত করার জন্য তার যে হুনর মন্দি ওনাকে বলা হয় আমার দৃষ্টিতে হজরত মৌলানা আল্লা নুর হুসাইন কাসিমীর চরিত্র এটা হলো শেখ উল মাহমুদ হাসান দেওগন্দির চরিত্রের একটা ছায়া ছিল হজরত শেখ উল হিন রহমতুল্লাহ তিনি যেরকম রিজাল সাজি মানুষ বানানোর ক্ষেত্রে অকৃত্রিম যোগ্যতা কেমন ব্যক্তিত্ব যার হাতে তৈয়ার হইতেছে আনোয়ার শাহ কাশ্মীরি যার হাতে তৈয়ার হইতেছে আশরাফ আলী থানবি যার হাতে তৈয়ার হইতেছে হুসাইন আহমদ মাদানি যার হাতে তৈয়ার হইতেছে মুফতি কেফায়তুল্লাহ যার হাতে তৈয়ার হইতেছে মুফতি শফি যার হাতে তৈয়ার হইতেছে হেফজুর রহমান সাহারাবাদী এ বিশাল বিশাল ব্যক্তিত্ব যার হাতে তৈয়ার হইতেছে ওবায়দুল্লাহ সিন্দি যে এই বিশাল ব্যক্তিত্ব গুলো করেছেন যিনি তিনি হইলেন শেখল হিজ মাহমুদ হাসান দেওবন্দী ওই হজরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলের মধ্যে যে জওহারটা ছিল এরই একটা ছায়া আমরা পেয়েছি হজরত আল্লামা নুর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলের মধ্যে এ মানুষ বানানোর ক্ষেত্রে তিনি আপনি অবাক হয়ে যাবেন হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলের সাগরিক যেরকম সকল সাবজেক্টে মহাদিসু মে বি এক দুনিয়া আপকো মিল যায়গা মুফাসিরু মে বি এক দুনিয়া আপকো মিল যায়গা এরকম সিয়াসতদাও কে অন্দর এক দুনিয়া আপনার মিল যায় হজরত মৌলানা নূর হুসেন কাসিমী ও সে ওই রকম ব্যক্তিত্ব প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে যারা লিখতে জানে যারা বলতে জানে যারা পড়াইতে জানে যারা সিয়াসত করতেছে যারা সামাজিক অন্যান্য কাজ করতেছে প্রত্যেকটা সেক্টর আপনি খুঁজুন সেখানে আপনি হজরত মৌলানা নূর হুসেন কাসিমী রহমতুল্লাহ আলের বহু সাগরিদ সাগরিদ না যোগ্য যোগ্য সাগরিদ আবার কেমন যোগ্য যে সাগরের স্বীকৃতি দিচ্ছে হাজার কণ্ঠে আপনাকে জানাচ্ছে যে আমি আমি ছিলাম না আমাকে আমি বানাইছেন যিনি তিনি হইলেন আল্লামা নূর হুসাইন কাশিমি রহমতুল্লাহ আলাই এই হইল আমি অনেকে হজরত আল্লামা নুর হুসাইন কাসিমিকে বাংলার মাদানি বলেন আমি বলি হ্যাঁ বাংলার মাদানি এটাও ঠিক তবে আমার কাছে বাংলার হিন্দ মনে হইতেছে যে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলের জীবনের মধ্যে যে জিনিসটা আমরা খুঁজে পাই ওইটারই একটা সায়া নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলের জীবনে আমরা খুঁজে পাই তো উনি শিক্ষক ছিলেন কেমন শিক্ষক ছিলেন এই কথাটা আমি না বললেই নয় আমাদেরকে মাকামাতে হারিরি পড়াইতেন তারপর নফাতুল ইয়মন পড়াইতেন তো আবার সুল্লাম পড়াইছেন ইয়ে সারা কিতাব পড়াইতেছে সে কোনোদিন সুল্লাম কোনোদিন হাতে নেননি এক আজব ইনসান

পড়াইতেছেন তো এমন ভাবে পড়াইতেছেন মনে হয় যেন কোনো ইমাম ইমামুল মানাতেকা এখানে বসে আছেন ইমামুল হেকমা এখানে বসে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ এ হাসতেছে এবং বলতেছেন হাসতেছেন বলতেছেন ছেলে বাচ্চাদেরকে কিভাবে বুঝাইতে হবে আদম যখন পড়াইতেন মাকামাতে কামাতে হারিয়ে আমাদেরকে পড়াইলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরতের কথা ছিল যে এক দাড়ানো অবস্থায় পুরা মুকাদিমা মাকামাতের শোনাইতে হবে شيء يا أبنار اللهم إنا نحمدك على ما علمت من البيان وألهمت من التبيان كما نحمدك على ما أسبغت من العطاء وأسبلت من الغطاء ونعوذ بك من شرة اللسن وفزوح الحسر كما نعوذ بك من معرة اللكن إيجي এখনো মনে আছে আমি মাকামাত পড়াই নাই যে তালেবে এলেম থাকা অবস্থায় হুজুর নিজে মাকামাত মুখস্থ করাইতেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এখনো সেই মাকামাত অনেকটা মুখস্থ আছে এবং এটা হুজুরের অবদান এই যে পড়াইতেন মাকামাত তাহকিক লেখাইতেন আমি প্রথম হুজুরের কাছে লোগাত এই শব্দটা চিনলাম আগে তো আমরা ওই তাহকিক লিখতাম হুজুরে শব্দগুলো বলতেন কোন শব্দের কি তর্জমা কি তর আমার কাছে এটা বড় যে এগুলো তো লোগাতের মধ্যে খুললে পাই এরপরে হুজুররা আবার কেন সবকের মধ্যে এটা লেখান এটা আমার কাছে বড় বিরক্ত লাগত দুই একশো আগে আমি বলেও ফেলতাম যে হুজুর এটা আপনি লেখাচ্ছেন কেন আমাদের সময় নষ্ট করতেছেন এটা তো লোগাতের মধ্যে আছে। কিন্তু হজরতুল আল্লাহ নুর হুসাইন কাসিমি যখন আমাদেরকে মাকামাত পড়াইতে শুরু করলেন তখন উনি তাহকিক লেখাইতেন কিন্তু এই লেখানোটা হইলো উনি চোখ বন্ধ করে বলতেছেন আমরা লিখতেছি এবং উনি বলতেন লোগাত মানে একটা শব্দ এই শব্দটার বিভিন্ন অর্থ আছে এর মধ্যে মৌলিক অর্থ কোনটা এবং এরপরে শাখা অর্থগুলো কখন কিভাবে এক একটা শব্দ মূল অর্থ থেকে বিভিন্ন শাখা অর্থে চলে গেল এটার প্রথম ওয়াজাটা কি ছিল এ তার প্রয়োগটা কোথায় কোথায় গেল আবার মূল শব্দটাকে সামনে রেখে সেলার সঙ্গে লাগাইয়া এ তার সঙ্গে যুক্ত হইলে তর্জমাটা কোন দিকে যায় বিহি যুক্ত হইলে কোন দিকে যায় ফিহি যুক্ত হইলে কোন দিকে যায় কেন যায় এবং কিভাবে যায় এবং এটা শুধু আবার আপনার অভিধানের উপরে না যুগে যে এই শব্দটা প্রথম যুগে এরকম ছিল মধ্যযুগে যুগে এরকম হইলো শেষ যুগে এরকম হয়ে গেছে আধুনিক সময় তার প্রয়োগ এরকম এই যে পুরা আদবের হিস্ট্রি সামনে রেখে ফেক্ষল লোগাত এইভাবে তাহকিকের এটা কোনো অভিধানে আমি দেখিনি এবং কোনো অভিধান ওয়ালা এভাবে কোনো অভিধান রচনাও করেনি আমি আমার উস্তাদ মোহতারাম হজরত মৌলানা নূর হুসাইন কাসিমি থেকে তখন বুঝলাম যে এসি ক্যা নাম হ্যাঁ আলফাজুকে তাহকিক এক আমি করে আমি লেখায় দিলাম এর দ্বারা হইল না তো হজরত আল্লা নুর হুসাইন কাসেমী রহমতুল্লাহ এলমের মধ্যে ওনার একটা গুণ ছিল যে উনি কখনো মাসাইল পড়াইতেন না উনি পড়াইতেন ফন উনি কিতাব পড়াইতেন না যে একটা ফোন কে পড়াইতেন যে কোন একটা ফন যখন মানতে শুরু হইলো সরফ শুরু হইলো তিনি ফনটাকে তুলে ধরতেন এবং ছাত্রের দেমাগের মধ্যে উনি পড়াইতেন তা আগে গুলোকে মাসাইলগুলোকে মুখস্থভাবে সবাইকে শুনাইয়া দিতেন যে এই হলো মুক্তাশার সরে আকায়দ পড়াইতেন তো সরে আকায়েদের মোটা মোটা মাসলাগুলোকে আগে শুনাইয়া দিতেন এরপরে এইটাকে তফসিল তফসিলি আলোচনায় যাইতেন বলতেছেন যে যদি এটাকে মোটা মাসাইলগুলো মুখতাসর মাহানির মোটা মাসাইলগুলোকে আগে না না হয় সারে আকায়েদের মোটা মাসাইলগুলোকে আগে না না হয় আর এমনিতেই তফসিলাতের মধ্যে কেউ ঢুকে যায় তাইলে মূল কিতাব কোনোদিন তার জেহেনের মধ্যে আসবে না এবং সে বুঝবে না তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হজরত আল্লা নুর স্টাইলটা কাসিমি রহমতুল্লা পড়তেন উনি আদর্শ শিক্ষক ছিলেন এবং শিক্ষকতা কাকে বলে সুবাহ আলিয়া একদিন আমাদেরকে হাসতে হাসতে বলতেছেন এই যুগে শিক্ষকতার জন্য যদি কাউকে আমি সর্বোচ্চ পুরস্কার দিতাম তাহলে এই পুরস্কার হজরতুল আল্লাহ হুসাইন কে এটা হইল ওনাদের আল্লাহ আকবর এনারা যখন ফরিদাবাদের ওইখানে ছিলেন স্বামীবাগে ছিলেন মালিবাগে ছিলেন এদের সেই হৃদতার সময়কালীন একজনের প্রতি আরেকজনের যে একটা অনুভূতি যেগুলো আমরা নিজেরা শুনতাম নিজের চোখে দেখতাম সুবাহান আল্লাহ আল্লাহ হুজুর পড়াইতেন ফল পড়াইতেন এবং কিতাব ধরায়া দিতেন কিতাবের হাসিয়া বাইনাস সাতরাইন এগুলো মুখস্থ ছিল উনি নিজে কম পড়তেন পড়াইতেন বেশি নিজে কইতেন কম কইতেন বেশি এবং ছাত্রকে সরা সঙ্গে লাগানো বিভিন্ন কিতাবের সঙ্গে লাগানো এবং উনি শুধু শুনতেন বলতেন যে যে হা আর হো যে উস্তাদ শুধু হা আর হো বলবে আর কিছু না আর যা কিছু বলবে সব কিছু সাগরিদে বলবে সেই মতন পড়বে সেই ব্যাখ্যা করবে সেই আসকাল করবে সেই জবাব দিবে কক্ষونو আর হ বলবে এই হলো ওনার শিক্ষকতার একটা স্টাইল এটা হইল নূর হোসেন قاسمی রহমাতুল্লাহ আলাইকে আমরা পড়াইতে যেরকম দেখেছিলাম শিক্ষা দান আর শিক্ষা দেওয়ার পদ্ধতিটাও ছিল একটা अनोखा পদ্ধতি ইনি ছাত্র প্রত্যেক ছাত্রের دماغকে বিকশিত করতে চাইতেন কিতাবের সঙ্গে তার دماغকে লাগানো যা বলতেন তার চেয়ে হাজার গুণ প্রশ্ন তার মধ্যে তিনি সৃষ্টি করতেন যেন ছাত্র নিজ থেকে প্রশ্ন করতে শিখে এবং নিজ থেকে জানার জন্য সে আগ্রহী হয়ে যায় এর ভিতরে আগ্রহটা পয়দা করতেন আগ্রহ পয়দা করার পরে বাস নিজে উমক কিতাব তমুক কিতাব কত সরু হাত উনি নিজে দাওরা আমরা পড়ছি তো যে এক একটা কিতাবের জন্য কোন কোন সরা এবং তফসিল উনি বলেন না এতটুকু বলতেন যে এই ব্যাপারে তফসিল অমুক কিতাবে অমুক সরাতে আস সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পুরো তফসিল করেও পারতেন কিন্তু তফসিল উনি বলেন না এটা তুমি গিয়া দেখো হ্যাঁ এতটুকু করতেন যে কখনো কখনো কিতাবটা তিনি যোগার করে দিতেন হয়তো জায়গাটাও তিনি চিহ্নিত করে দিতেন বের করে দিতেন বলে এবার তুমি পড়ো আয়োজন যা যা লাগে আমার মনে আছে একবার আমি একটা মাসলা নিয়ে খুব ঘুরছিলাম তো হুজুর নিজে মেরকাত খুলে এনে আমাকে বললেন যে এখন বাকিটা খোকা তুমি পড়ো তা আমি পড়তাম হুজুর নিজে কিন্তু পড়তেন না পড়তেন না কেন পড়লে তাইলে দেমাগটা আর খুললো না এটা হলো হুজুরের শিক্ষাদান পদ্ধতি আর দায়িত্ববোধ একজন উস্তাদ হিসাবে দায়িত্বব নূর হুসাইন কাসেম উনি শুধু শিক্ষক ছিলেন না তিনি অভিভাবক ছিলেন তিনি অভিভাবক শুধু না তিনি ছিলেন মানুষ গড়তে হবে মানুষ বানাইতে হবে এবং সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারে এরকম মানুষ বানাইতে হবে সেই এক চিন্তা নিয়ে তিনি জীবনের শুরু থেকেই এই এক অভিযানে যেন নেমেছেন সবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ছাত্র কালেকশন করা মানে ছাত্রকে মাদ্রাসার জন্য ছাত্র নিয়ে আসা আজকাল ছেলেরা লেখাপড়া করতে চায় না মেধা ছাত্র পাইলে বাস তাকে দিয়ে দিয়েছেন এই মৌলানা আব্দুল জব্বার এখন এক মাদ্রাসায় তখন আমাদের এখানে আব্দুল জব্বার ছিল মাওলানা বুরহান ছিল তার মৌলানা আবুল হাসান এরা এখন বিভিন্ন মাদ্রাসার বড় বড় উস্তাদ বুরহান তো মালিবাগ মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন এরা কিন্তু সেই কোথায় ফরিদপুরের কোন গ্রামে ছিল আরে নূর হুসাইন কাসেমি কারোর কপালে কারোর চেহারায় নজর রাখলে বুঝতে পারতেন যে ছেলেটা মেধাবী কতটুকু এদেরকে ভালো লাগছে সঙ্গে আমি নিজে দেখলাম চলে আসছে এখানে এরা পড়া আজকাল এরা অনেক বড় বড় আলেম তো ব্যক্তিকে কালেকশন করা আলেম বানানোর জন্য এরপরে আবার তাকে পড়াইয়া আলেম বানানো নাম কেউ আসতে নেই হজরত খুবই অপছন্দ করতেন যে তুমি পড়বা তো স্ট্রংলি পড়বা সবকের মধ্যে কোনো আয়াতে কারিমা খুঁজতে হবে নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাই স্বয়ং হাফেজ ছিলেন না কিন্তু আয়াতটা খুঁজেই উনি বলতেন যে এটা কোথায় তা আমরা সবকের মধ্যে সেই ফরিদাবাদ মালিবাগের কাহিনী বলতেছি সবকের মধ্যে একটা শব্দ বলতেন তো এই একটা শব্দ থেকে কোরআন শরীফের আয়াতের খোঁজখবর সবাই তো দিতে পারে না হাফেজ তো অনেক একজন দিতে পারতো তিনি হইলেন মোর হযরত মাওলানা মৌলানা ইসহাক ফরিদি নুর হুসাইন কাসেমি বড় ক্যান ছিলেন ইসহাক ফরিদির অন্তেকালের পরে যে ইসহাক আমার সেই ছাত্র যে ছাত্রকে কোরআন শরীফের একটা শব্দ ক একটা শব্দ কইলেই এই আগে পরে সব শুনায় দিছে। বাকিরা তো রমজানি হাফেজ এই একজন হুজুর যখন আসলেন বাবা ইহিয়া মাহমুদকে খুব পছন্দ করতেন একটা শব্দ কহিল বাস ইয়াহিয়া সব শুনায় দিতেছে তো হুজুর মেধাবীদের প্রতি খুব দুর্বল ছিলেন খুবই দুর্বল ছিলেন এবং কিতাব সঙ্গে সঙ্গে আয়াতের খোঁজ দিতে না পারলে ইয়ে রমজান গিয়া হাফেজ বান আমাদেরকে তো খোকা খোকা বলতেন খুব মায়া করতেন পরবর্তী সময়ে হুজুর বাজি শব্দটা ইস্তেমাল করছেন কিন্তু ফরিদাবাদ মালিবাদ এই পিরিয়ড গুলোতে আমরা হুজুরের কাছ থেকে যেই শব্দটা প্রিয় শব্দ সেটা শুনতাম খোকা আমি আগে বলছি আমি হুজুরের সঙ্গে ছিলাম হুজুরের ছাত্র হিসাবে ছিলাম চিত্র যতটুকু টাইম আমি পেয়েছি নিশ্চয় আমার পরে বাড়ি দ্বারা তারপরে আরো আরো সময় হজরতের সঙ্গে আপনারা অন্যরা দীর্ঘ সময় ছিলেন ইনারা আরো ভালো বলবেন আমি হুজুরকে ওই ফরিদাবাদের তিন বছর পেয়েছি মালিবাগের দর হাদিসের বছর আর পুরা বাকি সময়টা নূর হুসাইন কাশমি রহমতুল্লাহ শিক্ষক ছিলেন আদর্শ শিক্ষক ছিলেন ছাত্র গড়তেন কি করে একটা ছাত্রের মধ্যে শুধু কিতাব না দেমাগকে বানাইতেন জেহনিয়ত বানাইতেন ফিকির বানাইতেন চিন্তা বানাইতেন ফিলসফি বানাইতেন একটা ছাত্রকে তার জীবন দর্শন যেন তার দেমাগের মধ্যে আত্মস্থ করে দিতেন নূর হুসাইন কাসিমি শুধু সবকের সবকের মধ্যে কতটুকু হুদুরের সবকের স্টাইল তো আরেক রকম স্টাইল শোভায়ান আল্লাহ শোভহান আল্লাহ সবক যখন পড়াইতেছেন তখন তো সবকের সরা সরুভাতের কথা তো আছে এরপরে এখান থেকে সূত্র ধরে নূর হুসাইন কাসেমী কোন জগতে চলে গেছেন যে সারা পৃথিবীকে পরিচালনা করার জন্য আপনাকে যা যা দরকার আমার খুব মনে আছে হজরতের এনতে কালের মাস আগে হুজুরের সঙ্গে বাড়ি তখন হুজুর অসুস্থ হননি আমি এমনি আমার ছেলেটাকে ভর্তি করাইতে হবে বাড়ি দ্বারা মাদ্রাসায় তো গেলাম দীর্ঘক্ষণ হুজুরের সঙ্গে আলাপ করলাম এত প্রফুল্লতার সঙ্গে হুজুর আমাকে সময় দিয়েছিলেন আমি ছিলাম মৌলানা আমজাদ হুসাইন কাসেমি ছিল আমার বন্ধু মৌলানা আমজাদ তো তখন বলছিলাম যে হুজুর ফুরে যাবার সময় আপনি তো শুধু পড়াইতেন না রিজাল সাজি দিমাগ সাজি ব্যক্তি গঠন করা দেমাগকে গঠন করা কে গঠন করা চিন্তাকে গঠন করা যে একটা খালিউজে আকাবের দেওবন্দের আশেক বানানো এবং আমাদের আকাবের ফলসফার সঙ্গে তাকে লাগানো এবং তার জীবনের ফলসফাটাও আকাবের দেওবন্দের ফলসফায় পরিণত করে দেওয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এক একজন ছাত্রের দেমাগের মধ্যে কে আত্মস্থ করে দেওয়ার জন্য পারঙ্গম ব্যক্তিত্ব ছিলেন নূর হুসাইন كاسمي رحمه الله علي. الله أكبر الله أكبر وإذا امرا دخن هزور فرد بعد مدرسة شار شيكو مسعود دامت بعد مدرسة شار شيكوك وبايد فاروق دامت بركاتهم فريدة وادر شيكوكس مفتي غلام مصطفى رحمه الله فرد وادي شيك هزور الكسب কারণ ইনারা খুব নবীন ছিলেন এবং ইনাদের ভিতরে একটা সিটি ছিল ইনাদের ভিতরে কিছু একটা করা এই জাতিকে নতুন একটা দীক্ষা দেওয়া এবং বিশেষ করে স্বাধীনতার পর আবার পুনরায় বাং মুসলমানের মধ্যে সেই চেতনাটাকে আবার ফিরিয়ে আনা হ্যাঁ এদেরকে আবার একটা নতুন দিগন্তর সন্ধান দেওয়ার যে একটা চিন্তা ছিল এটা আমরা দেখতে পেয়েছি তখন ফরিদুদ্দিন

ওই একটা সময় ছিল তখন আবার ছাত্ররা বিভিন্ন রকমের সংগঠনকরণের একটা প্রবণতা কেন জানি চলে আসছে আমার মনে আছে আমি মৌলানা ইসাক ফরিদি তারপরে মৌলানা আবুল ফতা ইয়াহিয়া মৌলানা আবু সুফিয়ান আমরা চারজনে মিলে একটা ছাত্র সংগঠন করেছিলাম এটার নাম ছিল ইসলামী ছাত্র ঐক্য হ্যাঁ তখন আরও আরও অনেক ছাত্র সংগঠন ফরিদাবাদ মাদ্রাসা থেকে আমরা কয়েকজনের ছাত্র ঐক্য গঠন করলাম আবার লালবাগ থেকে এই ঢালকানগরের পিসাব মুফতি আব্দুল মতিন সাহ তারপরে ইনারা একটা বানাইলেন এটার নাম ছিল ইসলামী ছাত্র ফৌজ আমরা আবার ছাত্র ঐক্য ছাত্র ফৌজ আমরা বিভিন্ন সময়ে কিছু একটা লাভ তো হয়ই তারপরে কর্মক্ষেত্রে কিছু তো মানে দুই পক্ষের মধ্যে একটা কিছু তো সংঘাত ঘটিয়ে যেতে পারে তা আমরা বিভিন্ন সময়ে মিটিং করতাম যাতে করে নিজেদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকে হোটেল সিরাজের মধ্যে আমাদের একাধিক মিটিং হয়েছে তার ছাত্র ঐক্য নেতৃবৃন্দ ছাত্র ফৌজের নেতৃবৃন্দ তো ছাত্র ঐক্য আমরা যারা করতাম ফরিদাবাদ থেকে আমাদের সকলের একটা চিন্তা ছিল যে আমরা ছাত্র কি আর আমরা বুঝি যদি আমরা এরকম ওস্তাদদের কোনো দিক নির্দেশনা আমরা পাইতাম তাহলে আমাদের জন্য বড় ভালো হইতো আমরা মনে মনে এরকম একটা আশ্রয় খুঁজতেছিলাম তো পাকের মেহরবানি আমরা সাত ঐক্য করতেছিলাম তখন এক বছর দুই বছর গেল আমরা আমাদের মতন নিজেরা বক্তব্য রাখতাম বিভিন্ন প্রোগ্রাম করতাম তারপরে বিভিন্ন সাহিত্য প্রোগ্রাম করতাম রচনা প্রোগ্রাম করতাম দেওয়াল পত্রিকা বের করতাম হ্যাঁ এইগুলো আমরা করতাম এই যে আমরা করতাম তখন কিন্তু আমাদের উস্তাদদের মধ্যে এরকম সংগঠন করার কোনো পারমিশন প্রাতিষ্ঠানিকভাবে ছিল না তারপরও আমরা আড়ালে আড়ালে এগুলো করতাম আর আমরা বুদ্ধি কই পাইতাম আমরা আমাদের সিদ্ধান্তগুলো গুলো কোথেকে নিতাম এই কথাটা বলার জন্য আমি আমার নেপথ্য কাহিনীটি টেনে আনলাম সেটা হইল এই হজরত মৌলানা নূর হুসাইন কাসেমি এই হজরত মৌলানা ওয়েদুল্লাহ ফারুক এই হজরত মৌলানা ফরিদুদ্দিন মসউদ ইনারা সবক পড়াইতেছেন তো সবক পড়াইতে পড়াইতে যে ব্যক্তি কিভাবে বানাইতে হয় ব্যক্তি কিভাবে গঠন করতে হয় বর্তমান পৃথিবীতে কোন 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 জায়গায় বাতেল শক্তি আছে এবং এই বাতেল শক্তিগুলো কোথায় কিভাবে কাজ করছে এবং এই বাতেল শক্তিগুলোকে পরাজিত করতে হইলে হককে ইস্টাবলিশ করতে হইলে দিনকে প্রতিষ্ঠিত করতে হইলে একজন মুসলমানের কি করণীয় কিভাবে করণীয় এই সব কথাগুলো হুজুররা সবকের মধ্যে ঠিকই বলে দিতেন আর আমার মনে আছে আমি হজরত লুফে দিতাম যে আসলে হুজুর এখন তোমার কিতাব পড়াচ্ছেন না এখন আমাকে সংগঠন কিভাবে চালাইতে হবে কাজ কিভাবে করতে হবে বক্তব্য কি পয়েন্টের উপর রাখতে হবে এইগুলো সব আমাদেরকে সার্ভ করতেছেন এটা হুজুররাও বুঝতেন যে এই নবীন বাচ্চাদেরকে যদি আমরা এগুলো বলে না দেই সবকের মধ্যে তাহলে ওরা কিভাবে কাজ করবে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই রাম হাজানা আশরাফ আলী শাহ হজরত মৌলানা নূর হুসাইন হজরত মৌলানা ফারুক হজরত মৌলানা মুফতি গুলাম মুস্তফা হজরত মৌলানা মুফতি আব্দুল হান্নান এদেরকে এদেরকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে পারলে ভালো কিন্তু ইনারা তো কোনো এরকম ডাক দিচ্ছেন না আল্লাহ পাকের মেহরবানি আমরা ছাত্ররা ছাত্র ঐক্য বানাইতেছি ছাত্র ফৌজ করতেছি অনেক কিছুই কিছু হুজুররা সবকিছু দেখতেছেন আবার এগুলোর বিরুদ্ধে কেউ কেউ সমালোচনাও করছেন অনেক হুজুররা যে বাচ্চারা কি করতে আছে রাজনীতি করতেছে সংগঠন করতেছে এরা আবার জামাত ইসলাম হয়ে যায় কিনা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত রকমের কাহিনী তখন আমরা শুনছি তখন এই আসাতে যায় কেরাম ইনারা মালিবাগে একজন বড় ব্যক্তিত্ব ছিলেন আমাদের কাজী কাবির হজরত রহমতুল্লাহ তিনি তখন মালিবাগ মাদ্রাসায় আসেন তো ইনারা এই ফরিদ মসুদ সাহেব নূর হুসাইন সাহেব ওবায়দুল্লাহ ফারুক সাহেব গোলাম মুস্তফা সাহেব ইনারা মাঝে মাঝে দুই দিন তিন দিন পর ইনারা চলে আসতেন মালিবাগে মালিবাগে এসে যে একজন ছাত্র বর্তমান সময়ে এই বাংলাদেশের পরিবেশে

একজন তালেবে আলেম কিভাবে লেখাপড়া করবে তার অর্জন পদ্ধতি কি হবে তার আমল কি হবে তার চিন্তা নজরিয়া কি হবে তার কর্মপদ্ধতি হবে তার কি হবে এর ইনারা বসে বসে গবেষণা করতেন নিজেরা আলাপ আলোচনা করতেন হজরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেব ইনি ছিলেন মালিবাগের তখন ইমাম মালিবাগের নাজেম সরে কায়া পর্যন্ত ছোট্ট একটা মাদ্রাসা ছিল তখন আর ওই মাদ্রাসার মোহতামেম ওই মসজিদের খতিব হিসাবে আহ ছিলেন হজরত মালানা কাজী মোহসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই তো কাজী মোহসিম বিল্লাহ তো বিশাল ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্ব হ্যাঁ তো ওই কাজী সাহ রহমতুল্লাপুরুষ রেখে সভাপতি রেখে ইনারা বসে এটা নিয়ে গবেষণা করতেন আলাপ আলোচনা করতেন এবং তার সার যিনি তিনি হইলেন ফরিদ উদ্দিন মসরুদ আর ওই সার নির্যাসের উপরে দীর্ঘ বৈঠকের সার নির্যাস যেটা তৈরি হইলো সেই বইটা হইল তালেবে এলেমের পথ ও পাথেয় এই শিরোনামে একটা চমৎকার বই চমৎকার বই চমৎকার বই তৈর হয় এটা হইল দীর্ঘ গবেষণার এটা যেন সার নির্যাস আমার মনে আছে এই তালেবে এলেমের পথ ও পাথেও বইটাকে এটাকে উর্দুতে ভাষান্তরিত করলেন আমাদের উস্তাদ হজরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক আর ওই উর্দু কপিটা আমাদের উস্তাদ দেওবন্ধ ওনাকে যখন দেওয়া হইলো উনি খুব বললেন যে এত সুন্দর প্রোগ্রাম সুন্দর প্রোগ্রাম বলে হজরত নিজে এটাকে বিভিন্ন জায়গাতে সি করছেন এবং বলছেন যে এর সঙ্গে আমার নামটাও রাখো যে প্রোগ্রামটা আমার কাছে বড় পছন্দ লাগতেছে তো এই প্রোগ্রামটা এটা তো নিংলানো প্রোগ্রাম ছিল নূর হুসাইন কাসিমির দেমাগ থেকে নিংলানো প্রোগ্রাম ছিল ফরিদুদ্দিন মসুদের দেমাগ থেকে নিংলানো প্রোগ্রাম ছিল ওবায়দুল্লাহ ফারুক দামাদ বারাকাতহমের দেমাগ থেকে নিংলানো প্রোগ্রাম ছিল মুফতি গুলাম মুস্তফা এবং মৌলানা জাহাঙ্গীর সাহেব এবং এদের সাদারত করেছিলেন কাজী মত্লা এই তালেব আলমের পথ ও পাথেও বইটাকে সামনে রেখে আমাদের শিক্ষক মণ্ডলী ইনারা ভাবলেন যে আমাদেরকে ছাত্রদেরকে এই প্রোগ্রামের উপর আনা দরকার একাডেমিক ভাবে তখনই তারা নামে একটা প্রোগ্রামকে চিন্তা করেন এবং ইনারা ছাত্র কই পাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তখনই আমাদের চারজনকে ডাকলেন আমি তারপরে শাক ফরিদি আহ মৌলানা আবুল ফাতা ইয়াহিয়া মৌলা আবু সুফিয়ান সবাইকে ডাকলেন যে আমরা এরকম প্রোগ্রামটা আমাদের নিয়ন্ত্রণে আমাদের কন্ট্রোলিং এ আমরা এই প্রোগ্রামটা করতে চাই তোমরা যদি ভালো মনে করো আমাদের সঙ্গে চলে আসো ছাত্র ঐক্য তোমরা ক্যান্সেল করে দাও তা আমরা বললাম যে হুজুর আপনাদের সরাসরি প্রত্যক্ষ নেগরানির অপেক্ষা আমরা করছিলাম মনে মনে আমরা তো ছাত্র আমরা কি পাবো তো হুজুররা খুব খুশি হইলেন আমরা আমাদের পূর্বের ছাত্র ঐক্যের সব কিছু খতম করে দিয়ে সকলকে বলে দিলাম আজ থেকে আমরা রাজনাথুর তালাবার সদস্য এবং লাজনাথুর তালাবার প্রোগ্রাম নিয়ে এটা প্রথম নামটা ছিল লাজনাথুর তালাবা আসৌরিয়া পরবর্তীকালে আসৌরিয়াটা বাদ হয়ে গেছে শুধু লাজনাথুর তালাবা আমরা এই লাজনাথুর তালাবা সোহান আল্লাহ আমার মনে আছে এই লাজনাথুর তালাবার দাওয়াত নিয়ে আমি ঢাকা থেকে চিটাগং আবুল ফাতা সে কোথায় পটিয়া হাটাজারিতে কাজ করতাম আমি পটিয়াতে কাজ করতে আবুল ফাতা তারপরে আবু সুফিয়ান এরা ঢাকায় কাজ করতেনি শাক ফরিদি সারা বাংলাদেশ কত জায়গায় সিলেট মায়মেন সিং রংপুর দিনাজপুর তারপরে খুলনা বরিশাল চট্টগ্রাম পুরা দেশ আমরা তখন সফর করছিলাম এই লাজনাথুর তালাবারের প্রোগ্রামকে নিয়ে এবং আমাদের প্রোগ্রাম এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল না এটা সম্পূর্ণ একাডেমিক প্রোগ্রাম যে আমরা কি করতাম আপনার সাহিত্য বজলিশ করতাম তারপরে পাঠাগার বানাইতাম এবং বিভিন্ন আলোচনার ব্যবস্থা করতাম জিন্দিগির উপরে আমাদের পড়াশোনা এবং আকাবেরকে চেনার ব্যাপারে যে করিব আকাবের বাঈদ আকাবের এবং আসলাফের সাহাবায়ক রাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবং আমরা বিভিন্ন সময়ে মজলিসের ব্যবস্থা করতাম সাপ্তাহিক মজলিসের ব্যবস্থা করতাম মাসিক মজলিসের ব্যবস্থা বাৎসরিক মজলিসের ব্যবস্থা জেলাওয়ারি মজলিসের ব্যবস্থা কত জেলাতে গিয়ে আমরা ইজতেমা করতাম তখন আবার কেন্দ্রীয়ভাবেও আপনার ইজতেমা হইতো এই ইজতেমাগুলো আল্লাহ আকবর হজরত মাওলানা নুর হুসাইন কাসিমি রহমতুল্লা আলাইকে আল্লাহ পাক গরিকে রহমত করেন তখন এই দয়াগুঞ্জ মসজিদের ইমাম ছিলেন হজরত মৌলানা নুর হুসাইন কাসিম আর এই দয়াগুঞ্জ মসজিদের মধ্যে আমাদের সালানা তরবিয়তিমাগুলো হইতো তিন দিন ব্যাপী যে সালানা শেষ করার পরে তিন দিন সময় নিতাম আমরা এই তিন দিনে সুবাহ আল্লাহ কত বড় বড় কাজী বিল্লাহ সাহেব তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে হজরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব তারপরে কুতবুদ্দিন সাহেব সিলেটের ইনারা থাকতেন আর ইনারা বয়ান করতেন ফরিদ মাসুদ সাহেব যখন বয়ান করতেন তখন তো আমাদেরকে পাগল গোল করে ফেলতেন আর নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই যখন দাড়াইতেন তখন মনে হইতো যুগের কোন দার্শনিক দাঁড়াইছেন এবং কিভাবে কিভাবে ইনারাই তরমিতি ইস্তেমা গুলোতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নিজেদের টাকা পয়সা দিয়ে আয়োজন করা হইত এবং এই তরবিয়তি ইস্তেমা খুব সুন্দরভাবে তিন দিন ব্যাপী কি মনোযোগিতার সঙ্গে আল্লাহ একবার আল্লাহ একবার ফরিদাবাদ মাদ্রাসায় আমরা ঠিক ইস্তেমা করার সুযোগ পাইনি তখন আমরা এই ইস্তেমাগুলো করতাম দয়াগঞ্জ নূর হোসেন কাশেমি হুজুরের মসজিদে এরপরে আবার ফরিদাবাদ থেকে আমরা স্বামীবাগ চলে আসলাম স্বামীবাগে বেশ কিছুদিন পর্যন্ত এখানে আমার থাকতে হয়েছে আমাদের এরপরে তো আল্লাহ পাক মালিবাগে আসনের ব্যবস্থা করে দিল তো আমাদের আসাতে যায় কেরামিনা মালিবাগ চলে আসলেন অবশ্য আমি চলে গিয়েছিলাম তখন হাটহাজারিতে কারণ আমার একটা বিষয় হয়েলো যে আমার আব্বা বলছেন যে তুমি হাটহাজারি চলে যাও তখন আমি ওই ফরিদাবাদ থেকে আমি হাটহাজারি মাদ্রাসায় চলে গেলাম তো হুজুর যে পড়াইতেন হুজুর যে তার বিষয়গুলো আলোচনা লাজনাতুত তালাবা তখন আমাদেরকে নতুন একটা জীবন নতুন একটা জগৎ কি আমাদের চোখের সামনে তুলে ধরে যে পৃথিবীটা অন্য রকমের আপনি বিশ্বাস করুন আজকে যত বড় বড় আলেম আপনি পাইবেন যে আপনার মালিবাগ মাদ্রাসায় বহুত বড় বড় আলেম মৌলানা হেমায়ত মৌলানা আবুল বাসার মৌলানা আবু সাবের আবদুল্লাহ মৌলানা আব্দুল গাফার মৌলানা ইহিয়া মাহমুদ মৌলানা মোহাম্মদ আলী মুফতি মোহাম্মদ আলী মৌলানা ওয়াহিদুজ্জামান এরা সব মালিবাগের বড় বড় তখনকার মেধাবী ছাত্র আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বড় বড় আলেম এসব আজকে হেমায়তের বই পড়ে সুবাহ মাফ করবে অনেক বড় আলেম আমি তো বন্ধু বান্ধব হিসাবে নাম বলে ফেলি তো এই এই যে মাওলানা হেমায়ত রচনা বলে সারা বাংলাদেশে আজকে হেদায়েতের জন্য মার্কাজ হয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মৌলানা আব্দুল মতিনকে কত বড় মহাদ্দেশ গণ্য করা হচ্ছে তারপরে মরলা আবুল বাসারকে কত বড় আলেম মনে করা হচ্ছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সব নূর হুসাইন কাসিমের হাতের তৈরি জিনিস নূর হুসাইন কাসিমি হইল এই প্রোডাকশনের মূল মালিক যিনি এগুলোকে ক্রমে 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 তারপরে হজরত যখন বাড়ি দাঁড়ায় গেছেন তখন তো আরও অনেক রিজাল মৌলানা জ্যানুল আবেদিন সহ অনেক রিজাল মাফ করবেন তখন আমি ছিলাম না যার কারণে সেই তাফাসিল আমি তাফাসিল আমি বলিও না এবং সেই জিম্মাদারিও আমি নিচ্ছি না আমি আমার খণ্ডিত অংশের মধ্যে যা দেখেছি সুবহান আল্লাহ সুবহান এক একটা লোককে শুধু এই সাদ নয় শুধু আবুল ফাতা নয় শুধু আবু সুফিয়ান নয় এরকম কয়েক শো আবুল ফাতা কয়েক শো কয়েক হাজার ই সাদ ফরিদি তৈরি করেছেন নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাই তিনি প্রতি বছর এইগুলোর আবার বছরের শেষে তরবিয়তি ইস্তেমা নামে আমরা একত্রিত হইতাম দেখা হইতো খানা হইতো টাকা হইতো নূর হুসাইন কাসেমি উনি বড় চমৎকার এই যে আমাকে বললেন যে খোকা তুমি কি হইতে চাও তা আমি আমার মতন কিছু বললাম এ গভীর রাত্র হুজুরের হাত টিপতেছি আমি তেল লাগাইতেছি তেল লাগানো হাত টিপানো এটা তো হুজুরের আসলে মূল ফ্যাক্টর নয় মূল বিষয়টা হইল হুজুর আমাকে সেই কাফিয়ার বছর কাছে ডেকে নিয়ে আমার দেমাগের মধ্যে কিছু প্রশ্ন ঢেলে দেওয়া যে তুমি কি হইতে চাও তা আমি হয়তো আমার মতন কিছু বলছি তখন কি বলেছিলাম ঠিক মনে নাই কিন্তু হুজুর তখন আমাকে এমন কিছু কথা বললেন যে আমি ভাবতে শিখলাম বড় চিন্তা করতে শিখলাম এবং বড় কিছু হওয়ার অভিলাস নিজের মনের মধ্যে পুষতে শিখলাম এবং সেই কবে কোন সময়ে আমার চিন্তা হয়েছিল যে আমি পিএইচডি করব আমি ডক্টর হব ডক্টর শহীদুল্লাহর কথা মনে করে যে আল্লাহ পাক আমাকে ঠিকই ডক্টর বানাইছেন তারপরে সব কিছু কিন্তু এই ধারণা এবং এই যে বড় হওয়ার আকাঙ্ক্ষা বড় হওয়ার সূত্র কলমের মধ্যে যিনি ঢেলে দিয়েছেন তিনি হইলেন নূর হুসাইন কাসিমী ধরে ধরে আমার মনে আছে আমাকে বললেন যে আকাবের দেবন সম্পর্কে তোমার কতটুকু পড়া আছে আমি কিছুই কইতে পারলাম না হুজুর কিছু প্রশ্ন করলেন আমি কোনো জবাব দিতে পারলাম না তখন ওলামায় হক মুজাহিদ আনা কার নামে হ্যাঁ মোহাম্মদ মিয়াশাব রহমতুল্লাহ আলের লেখা বই আমাকে হুজুর নিজে উঠে গিয়ে তার থেকে এনে দিলেন বলে এটা পড়ো এবং পঞ্চাশ পৃষ্ঠা পড়বা এই পঞ্চাশ পৃষ্ঠার সার সঙ্গে আগামীকাল রাত্রে আমাকে শুনাইবা तख तो फरीदाबाद मद्रा शाह सुबहान अल्लाह सुबहान अल्लाह जो तो रेसाला का बुझिएना ना, ना किंतु हजरत मौलाना नूर हुसैन कसिम रूमे बहु रेसाला रेसाला हजरत मौलाना उबैदुल्ला फारूक দাম হুম নতুন নতুন আবুল হাসান আলী নদী রহমতুল্লা কি বড় বড় কিতাব তারিখে দাওয়াত আজিমত সহ সব কিছু এখানে উনি নতুন আনছেন এবং উনি তো রাজকীয় আন্দাজে চলতেন শাহানা আন্দাজে মিজাজে চলতেন সালান আল্লাহ সালান আল্লাহ তো ওনার রুমটা কিতাবে ভর্তি ছিল আর সেখানে গেলে খুব ভাল লাগতো এবং এই সমস্ত রেশালা পড়নের একটা হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক উনি তো এলমি মানুষ এলমি মানুষ ওনার এলম চর্চার মধ্যে ওনার একটা আন্তরিকতা আকাবরের দেববন্ধের আলোচনা ফিকরিয়াতের আলোচনা জমিয়তলামা হিন্দের আলোচনা নজরিয়াতি আলোচনা এতো পারঙ্গম ব্যক্তিত্ব এবং বিশ্ব ইতিহাস সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই আল্লাহর হাবিব থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের ক্রম ধারা কিভাবে কিভাবে উনি আমাদের প্রদর্শনীর জন্য আমার মনে আছে আমাদের তরবিয়তি ইস্তেমা গুলোর মধ্যে ওবায়দুল্লাহ ফারুক দামাদ বারাকাত হুমুল আলিয়ার ইতিহাসের বিভিন্ন চার্ট এবং এই চার্ট গুলো দিয়ে আমরা তরবিয়তি ইস্তেমা করতাম গ্রামগঞ্জের ছেলেরা এসে অবাক হয়ে যেত যে হাজার বছরের সকল কিছু এরকম এক পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছে ঢাকার ডক্টর মুস্তাফিজুর রহমান একজন ছিলেন এরাবিকের অধ্যাপক উনি একবার আমাদের এই ইজতেমা দেখতে আসলেন উনি আমাদের দেওয়াল পত্রিকা এবং এই যে শুধু আমরা প্রদর্শনীগুলো করতাম বিভিন্ন এলমি রেহলাতুল এলমের যে প্রদর্শনীগুলো আমরা করতাম এটা দেখে এত অবাক হয়ে গেছে এত অবাক হয়ে গেছে পৃথিবীর কোথাও আমি এরকম দেখিনি এবং আমার মনে আছে যে উনি এটা দেখে মানে দেওয়াল পত্রিকা এটা অঙ্কন করেছে কে তো একজন বললো যে এটা আমাদের ছাত্র হেমায়ত কুসান পাঁচশো টাকা নোট বের করে হাদিয়া দিছিলেন হেমায়তকে সেই চিত্র আমার নজরের মধ্যে আছে তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ইনারা তখন একটা পরিবেশে এবং ছাত্র গড়ে তোলার জন্য সবাই সবাই পাগল পারা ফরিদ মসুদ পাগল পারা নূর হুসাইন পাগল পারা ওবায়দুল্লাহ ফারুক পাগল পারা মুফতি গুলাম মুস্তফা সোহান আল্লাহ সোহান এই বাচ্চাদেরকে কোলে নিয়ে ওনার সে সেই যুগে কোনো সন্তান ছিল না এই ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে কি যে আদর করতেন কি যে আদর করতেন কি যে আদর করতেন সুবাহ আল্লাহান তো ওইভাবে এরা পরিবেশটাকে গড়ে তুলছিলেন এবং তখন ছাত্রও তৈরি হয়েছিল ফরিদাবাদ থেকে স্বামী স্বামীবাগ স্বামীবাগ থেকে মালিবাগ মালিবাগ এসে এনারা কাজ করতেছেন মালিবাগ যখন আসে আমি মালিবাগে মাঝখানে তিন বছর ছিলাম না ফরিদাবাদের পরে তিন বছর আমি ছিলাম হাটহাজারিতে সেখানে আমার হাট হাজারিতে আখরাইন তারপরে মিশকাত পর্যন্ত পড়লাম মিশকাত জমাত পড়ে আমি রমজানে প্রত্যেক রমজানে আমি ঢাকায় থাকতাম এখানে এখানে ইসলামিক ফাউন্ডেশনে আমাকে পড়াশোনা করতাম ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে তো রমজানে ঢাকায় থাকা হইতো তো আমি ঢাকায় আসছি নুরুসাইন হুসাইন কাশেমি রহমতুল্লাহ আলের সঙ্গে আমি দেখা করলাম তো হুজুর আমাকে বললেন যে তুমি আসছো ভালো কথা তুমি আগামী বছর কোথায় ভর্তি হইবা তা আমি বললাম যে উজুর হাট হাজারি ভর্তি হবো আমি হাট দাওরা মেসকাতারি পড়বো হুজুর বললেন যে না তুমি দাওরা পড়বা মালিবাগে তা আমি হঠাৎ করে একটু থেমে গেলাম লোকেরা সব দাওরা পড়ার জন্য হাট হাজারি যায় আর আমি দাওরার বছর হাট হাজারি থেকে চলে আসব। হুজুর বললেন যে খোকা তুমি চলে আসো তা আমি বললাম যে হুজুর এটা কি আপনার হুকুম না পরামর্শ হুজুর বললেন যেটা আমার হুকুম এরপরে তবে আপনার হুকুম হইলে তো আমার আর কোনো কথা নাই কারণ আমি তো আপনাকে আমার মুরব্বী হিসাবে জানি হুজুর আমার অলয়েজ মুরব্বী ছিলেন অলয়েজ মুরব্বী ছিলেন সে ফরিদাবাদ সময়ে হুজুর একদিন বলছিলেন যে একজন মুরব্বী লাগবে আমি বললাম যে হুজুর আপনি আমার মুরব্বী ওই যে মুরব্বী তখন থেকে শুরু হয়ে আমি সকল কাজে এমন কি আমি যখন সরকারি পরীক্ষা দিতাম দাখিল পরীক্ষা আলেম পরীক্ষা ফাজেল পরীক্ষা কামেল পরীক্ষা তো এই পরীক্ষাগুলো আমি চালিয়ে যেতাম হুজুরকে আমি কখনো বা এরকম বলেও ফেলছি যে হুজুর আমি এরকম পরীক্ষা দিচ্ছি হুজুর আবার সরকারি পরীক্ষা দেওয়ার ঘোরতর বিরোধী মানুষ ছিলেন হুজুর বললেন যে খোকা তুমি তোমার এই সাবজেক্টটা আমার সঙ্গে পরামর্শ করবে না এটা তুমি তোমার আব্বার সাথে পরামর্শ করবো আমার বাবা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল ওনার নির্দেশেই আমি এই কাজগুলো করে যাচ্ছি এটা একটা আরেকটা বিষয় যে আমার বাবা হইলেন সবসময় বের্লবীদের সঙ্গে যুদ্ধ করে অভ্যস্ত এবং আমাদের ওই এলাকাটা হইল বেরলবি প্রধান এলাকা এই জন্য আমাকে বাবা সার্টিফিকেটের ক্ষেত্রে মজবুত বানানোর প্রয়োজনীয় প্রয়োজন বেশি বোধ করেছে করছেন আমাকে বলছেন যে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং স্ট্রং সার্টিফিকেট আনতে হবে যাতে করে কোনো বেদাতি তোমাকে চ্যালেঞ্জ করতে না পারে ভয় পায় তো আব্বার ওই নির্দেশের কারণে আমি তো পরীক্ষাগুলো চালিয়ে যাচ্ছি দাখিল আলেম ফাজেল কিন্তু নূর হুসাইন কাসেমি ব্যক্তিগতভাবে এ কমি মাদ্রাসার ছাত্র পলায়া পলায়া গিয়া আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া এই সিস্টেমটার গুরুতর বিরোধী ছিলেন তো যেহেতু আমার মুরব্বী কখনো কখনো হুজুরকে বলতেও হয় হুজুর বলতেন যে খোকা যে সরকারি পরীক্ষা দেওয়ার ব্যাপারটা কখনো তুমি আমার সঙ্গে আলাপ করো না এই বিষয়টাকে আমার থেকে আলোক রাখবা এই ব্যাপারে তোমার যা যা পরামর্শ দরকার এটা তোমার আব্বা আমার আব্বার নাম ছিলেন মৌলানা মুসা সাদ বলে ওনার কাছ থেকে তুমি নিবে আমার বাবাকে আবার ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষকরা যারা তখনকার ছিলেন সেই সবাই খুব 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 রেসপেক্ট করতেন এই জন্য যে তিনি নোয়াখালী ইসলামিয়া সরকারি মাদ্রাসায় পড়ুয়া এবং জীবনভর সরকারি মাদ্রাসার অধ্যাপনা করেছেন প্রিন্সিপাল ছিলেন অথচ একজন মানে আশেখে মাদানি কমি মাদ্রাসার এত সমর্থক এবং এত অন্তরঙ্গ সম্পর্ক দেবন্দীয়তের এত পাক্কা মুজাহিদ সুবাহান আল্লাহ কোনো সঙ্গে আপোষ করেননি শির্কের সঙ্গে আপোষ করেননি মিলাদ কিয়ামের সঙ্গে আপোষ করেননি এবং দেবন্দিকে প্রতিষ্ঠিত করার জন্য যান মাল জমি জমা সব কিছু উনি ব্যয় করেছেন হার হাল বললেন যে নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই আমাকে বললেন যে সরকারি মাদ্রাসায় পড়ুয়া পড়ার বিষয়টা পরীক্ষার বিষয়টা তুমি তোমার বাবার সাথে পরামর্শ করবা আর অন্যান্য বিষয়গুলো তো আমি আছি আমার সরকারি মাদ্রাসায় পড়া শেষ আমি কামেল পড়ে ফেলছি এরপরে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম তখন আবার হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর বললেন যে ইয়েস যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনার ব্যাপারে পরামর্শ আমি দেব সরকারি মাদ্রাসার বিষয়টা এটা আমার তবিয়তে মানে না হুজুর কিছু জিনিস ছিল হুজুর সেটা তবিয়তে পছন্দ করতেন না বেশ কিছু তফরুদাত হুজুরের ছিল আমরা জানতাম যেটা হুজুরের কাছে পছন্দ হইতো না এবং হুজুর আলোক থাকতেন তো এই ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময়টাও হুজুর আমার অভিভাবক ছিলেন মুরব্বী ছিলেন পরামর্শ দিতেন আমি এরপরে বিয়ে শী করলাম আমার এই বিয়ের ব্যাপারে আমাকে অনেকে অনেক রকমের প্রস্তাব করে আমি বললাম যে হুজুর আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন আপনি আমাকে কেউ কিছু বললে আমি বলবো যে সিদ্ধান্ত দাতা হইলেন হুজুর নূর হুসেন কাসেমি রায় আপনি দিবেন তো হুজুরে কি সুন্দর হুজুরের কাছে সব প্রস্তাবগুলো যাইতো হুজুরে আলে আড়ালে আমার সঙ্গে মশওয়ারা করতেন এরপরে আমি যেটাকে পছন্দ করতাম ওইভাবে হুজুর মোটামুটি চিন্তা ভাবনা করে ভালো লাগলে বাস রায় দিয়া দিতেন এই বিয়েটা যেখানে আমি নাজমুল নাহার আমি বিয়ে করলাম আমার ওয়াইফ মারা গেছেন আল্লাহ তুমি আমার ওয়াইফকে গরিকে রহমত করে দাও এটা আমার দুঃখের বছর এই বছর আমার ওয়াইফ এনতেকাল করলেন আমার উস্তাদ এনতেকাল করলেন আমার শেখ এখানতেকাল করলেন আমার শ্বশুর এতেকাল করলেন এটা আমার জন্য এই ১৯২০ এটা আমার জন্য আমুল হুজন একটা বছর তো এই বিয়েটা এটাও খুদ বা যিনি পড়েছেন তিনি হইলেন নূর হুসাইন কাসেমি আমার বিয়েটা একটা অদ্ভুত বিয়ে ছিল যে এই একটা বিয়ে যে বিয়েতে সব বড় আলেম নূর হুসাইন কাসেমি ফরিদ মসুদ গোলাম মুস্তফা এই বড় বড় আলেম সবাই এখানে মধ্যে ফরিদুদ্দিন মাসর উদ্দামাকে ওই দিন ফোন করে বললেন যে আমি তো কারোর বিয়েতে সাধারণত যাই না কিন্তু তোর বিয়েটাতে গেছিলাম রে এই যে একটা আন্তরিকতা ভালোবাসা মোহাব্বত মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হুজুরের সাথে অনেকগুলো কথা আমার কথা লম্বা হয়ে যাচ্ছে তো হুজুর ছাত্রকে পড়াইতেন এবং তার দেমাগ বনাইতেন এরপরে এই ছাত্রকে উচ্চতর শিক্ষার জন্য কত শত শত ছাত্র যাদেরকে হুজুর নিজে রেডি করে এদেরকে দেওবন্ধ পাঠাইছেন আমরা যখন দেওবন্দে যাই আমি তারপরে আহ রুহুল আমিন সিরাজি তারপরে আরও কয়েকজন আমরা যখন দেওবন্দে রওনা করলাম তো আমরা কীভাবে যাব রাস্তা জানি না পথ জানি না হুজুর আমাদেরকে সব রাস্তা করে দিলেন এবং পাসপোর্ট হইল ভিসা হইল আমরা কোথায় গিয়ে উঠবো এই আমরা উঠব মাদুরীনগর কলকাতা মদুরীনগর সেখানে কার কাছে যাবো সুবাহান আল্লাহ হুজুরের এই বন্ধু মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব বর্তমান সরকারের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তো এই সিদ্দিকুল্লাহ সাহেব এবং নুর হোসেন একই সঙ্গে দেওবন্দে ছিলেন হুজুর নুর হুসাইন কাসেমি দেওবন্দে যখন ছিলেন তখন পশ্চিমবঙ্গ আসাম পূর্ববঙ্গ সকল বঙ্গের সম্মিলিত পরিষদের সেক্রেটারি ছিলেন সভাপতি ছিলেন নূর হুসাইন কাসেম এই জন্য ওনাকে সদস্য হিসাবে দেবন্দে সবচেয়ে বেশি পরিচিত তো সদস্য হিসেবে মানে বাঙালিদের সদর বাঙালি বলতে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম এই সব মিলাইয়া এদের সদর ছিলেন নূর হুসাইন কাসেমী তো হুজুর মানা সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমাদেরকে মিল করে দিলেন বর্তমান মন্ত্রী দুই বন্ধু একজন হইলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আর একজন হইলেন এই বাংলাদেশের অবিসংবাদিত নেতা আলেমদেরও নেতা রাজনৈতিক নেতাদেরও নেতা সকলের অভিসংবাদিত নেতা হইলেন নূর হুসে কাসেমি একজন জিন্দা আছেন একজন কবরে চলে গেছেন আল্লাহ তুমি গরিকে রহমত করো আমরা দেবন্দের উদ্দেশ্যে রওনা করলাম মদুরীনগর কলকাতা মদুরীনগর ছিলাম আমাদের সব কিছু টিকিট গুলো রেডি করে দিলেন মৌরানা সিদ্দিকুল্লা সাহেব এবং ওনার শ্বশুর হজরত খলিফা খালিফা মাদানীনগরের সুবাহান্লাহ সুবাহান আল্লাহ তো সেখান থেকে আমরা দেবন্দে গেলাম দেবন্দে যে ছেলেগুলো যাইতো এদের কাগ টাকা পয়সা এদের থাকা সব ব্যবস্থাগুলো নূর হোসেন কাসেমি বাংলাদেশে বসে ফিকির করতেছে চিঠি পাঠাইতেছে কে যাচ্ছে যারা আছে এদের সঙ্গে মিল করে দিতেছে এবং তাদের যাওয়ার ব্যবস্থা আসার ব্যবস্থা তারপরে আবার দেবন থেকে যারা আসলো যারা শেষ করে ফেললো এই ছাত্ররা এরা কোথায় কি করবে একজন অভিভাবক হিসাবে নূর হুসাইন তার ছাত্রদের কাকে কোথায় বসাইতে হবে কে কোন জায়গার জন্য সুবহানাল্লাহ এটা কেউ করে না নুর হুসাইন কাসেমি করতেন তিনি ছাত্র বানাইতেন ছাত্রকে এলেম দিতেন তাকে প্রশিক্ষণ দিতেন তার দেমাগ তৈরি করে দিতেন সে কিভাবে তার কর্মজীবন চালাবে এই এলেমকে নিয়ে সে কোথায় থাকবে কি করবে কোন মাদ্রাসার মুদার রিসি করবে কোন পর্যায়ের মুদার রিসি করবে সুবহান আল্লাহ আমাকে আমরা দেবন থেকে আসলাম আমার তো কোনো চিন্তা নাই যে আমাদের চাকরি কোথায় হবে এখন ছেলেরা দাও রাহাদিস পাশ করার পরে রাস্তায় রাস্তায় ঘুরে কোন মাদ্রাসা কোন মাদ্রাসার মুদার রিসির জন্য আমরা তখন চিন্তাও করতে হয় নাই কারণ আমাদের চিন্তাগুলো করছেন নূর হুসাইন কাসিমি আমরা দেবন থেকে আসলাম আমাকে সোজা কুমিল্লায় পাঠাই দিলেন কাসিম উলম মাদ্রাসায় সেখানে এর আগে ইসহাক ফরিদিকে পাঠাইছেন আসাদ হুসাইনিকে পাঠাইছেন মুফতি আব্দুল বাতেনকে পাঠাইছেন এরাও নূর হুসাইন কাসিমি এদেরকে পাঠাইছেন ওরা ওখানে আসে আবার এদেরকে বলে দেওয়া হয়েছে মুস্তাক আসতেছে মুস্তাককে তোমরা সেখানে বসনের ব্যবস্থা করো মনায় এনাম ছিলেন সুবাহান্লাহ সুবাহ আল্লাহ এরকম আমি তো আমার ঘটনাটা বললাম এরকম হাজারো মুস্তাককে হাজারো জায়গায় যিনি পাঠিয়েছেন বসাইছেন ইনি হইলেন নূর হুসাইন কাসমী বিভিন্ন কোন মাদ্রাসায় যাবে এবং কোন কিতাব পড়াবে হুজুর এটা ঠিক করে দিতেছেন শাক দিকে বললেন যে তুমি পড়াইবা উমুক কিতাব মুস্তাক দিবা অমুক কিতাব বেতন কত হবে এইগুলো ঠিক করে দিতেন যে একজন একজন ছাত্রকে কিভাবে কিভাবে তার কর্মজীবনের সঙ্গে লাগিয়ে দিচ্ছেন আমার বেতন সেখানে সাতশো টাকা নির্ধারণ করা হইল আবু আমাকে পড়াইতে দেওয়া হইলো বেজাবি পড়াইতে দেওয়া হইল তা আমি দেখলাম যে আমার এই সাতশো টাকায় বেতনে হয় না তাছাড়া আমাকে উচ্চতর পড়াশোনা করতে হবে রমজানে আমি চলে আসলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো রমজানে আসার পরে মাঝখানে অবশ্য কথা আমার একটু ছুটে গেছে যে আমি হাটাজারি থেকে যখন আসলাম ওই ঘটনাটা আমি বলতেছিলাম বলা শেষ হয়নি যে এ হাদিসের বছর হুজুর বললেন যে এটা আমার হুকুম তুমি মালিবাগ মাদ্রাসায় ভর্তি হও আমি মালিবাগ মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম আল্লাহ পাকের কি মেহরবানি আল্লাহ পাকের কি মেহরবানি ওই বছর হাঁটাঝারিতে বিশাল ধরনের ঝামেলা হয়ে যায় বড় বড় ছাত্ররাও তাদেরকে বাঁচাইতে পারে নাই জটিলতা হয়ে গেছে এবং হাঁটাঝারিতে বড়ো ধরনের ছাত্র শিক্ষক লেশ হয়ে যায় আল্লাহ পাক আমাকে বাঁচাই দিছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো আমি হাদিস পড়লাম মালিবাগে এরপরে দেওবন্দে গেলাম দেওবন্দ থেকে আসলাম আসার পরে আমাকে কুমিল্লা আমি সেখানে ছিলাম এক বছর রমজানে হুজুরকে বললাম যে হুজুর কুমিল্লাতে আমার থাকা এক তো বেতনও কম আর আমি উচ্চতর পড়াশোনা করব এবং আমাকে আরও কাজ করতে হবে হুজুর তখন বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি এ তখন আমাকে গোলাম মোস্তফা সাহেবকে ফোন করা হইলো মুফতি গোলাম মোস্তফা সাহেব হুজুর আমাকে নিয়ে গেলেন পীরজঙ্গি মাদ্রাসা ওই পীরজঙ্গিতে আসার পরে হুজুর এবার আফুজরের সঙ্গে আমার কথা হলো যে আমাকে ইউনিভার্সিটি পড়তে হবে এই তো ইউনিভার্সিটি কিভাবে পড়বো কিভাবে ভর্তি হবো কিভাবে আমি এমফিল ফিল করবো পিএইচডি করবে সব পরামর্শ হুজুর আমাকে দিচ্ছেন এবং কদম কদম আমাকে হানুমায় করতেছেন একজন টিচার যে একজন ছাত্রকে মাফ করবেন এটা আমি আমার ঘটনা বলতেছি যেহেতু আমারটা আমি জানি এরকম আমি একা নই এরকম আরো হাজার হাজার মুস্তাক যাদেরকে নুর হুসাইন কাসমি পার্সোনাল গাইড করে মানুষ করেছে। এজন্য ওনাকে বলা হয় ব্যক্তিত্ব বানানোর কারিগর যে মানুষ কিভাবে বানাইতে হয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো আমরা এইভাবে এইভাবে গড়ে উঠলাম পিএইচডি হয়েল চাকরি পাওয়ার পরেও হুজুরের সাথে সুভান আল্লাহ সুহান আল্লাহ হুজুরের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা নিজস্ব জায়গায় আমরা প্রতি হুজুর যাবেন মালিবাগ মাদ্রাসায় যখন হুজুর পড়ান তখনও দুইবার আমার মনে আছে এই দুইবার হুজুর আমাকে সঙ্গে নিয়ে বাড়ি দ্বারা মাদ্রাসায় গেছেন তখন বাড়ি দ্বারা মাদ্রাসার এই জায়গাটা ছিল ধান খেত এবং যেটা মহাসড়ক এটা ছিল ছোট্ট একটা চিকন রাস্তা আমেরিকান এম্বেসি হবে শুধু আয়োজন হইতেছে আর ধান খেত এই ধান খেতে নিয়ে তখন একজন এক বুয়ার সঙ্গে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মোতাবলি মালানা জালাল উদ্দিন সব লাকস্বামী এই মাওলানা জালাল উদ্দিন লাকস্বামী এ মোতাওয়াল্লি সাহেব মোতাবলি হইল ওই কবরওয়ালা যিনি বাড়ি দ্বারা মাদ্রাসার পশ্চিম দিকে একটা কবর ছিল রাস্তা লাগোয়া হ্যাঁ উনি ছিলেন মূল জমিনদাত এখানে অনেক কিচ্ছা কাহিনী আছে এই জমিনটা মোতাওয়াল্লি জালাল উদ্দিন লাকসামি সাহকে দেওয়া হয় আর জালাল উদ্দিন লাকসামি সাহেব এটা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইকে সন্ধান দেন তখন একটা কমিটিও তৈয়ার হয় এই কমিটির মধ্যে আমার শ্বশুরও ছিলেন এবং এই কমিটির মধ্যে ধান নন্ডির হাজি আবদুল ওদুদ সাহ ইনারাও ছিলেন হ্যাঁ তারপরে ইয়েতে সাত রাস্তার হুজুরও ছিলেন যাই হোক আমার সে কথা মনে আছে এখনও তো জালাল উদ্দিন সাহেব খুব বুজুর্গ আলেম ছিলেন খুব বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ছিলেন খুবই হজরত মদনির জন্য আশেক কি যে এ জালাল উদ্দিন সাহেব তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমার মনে আছে যে ফেদায় মিল্লত সৈয়দ আসাদ আল মেদানী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসলেন তো নূর হুসাইন কাসেমি জালাল উদ্দিন মুতাউল্লি ইনারা হজরত মদানীকে ফেদায় মিল্লতকে নিয়ে গেছেন ফেদায় মিল্লত সেখানে দান খেতে হাটু পানি ওই পানির মধ্যে দাঁড়াইয়া মাদ্রাসার জন্য দোয়া করে আসছেন তো এতটুকু রেকর্ড তো আমরা দেখছি এরপরে পাক এখানে বাড়ি দ্বারা মাদ্রাসা কবুল করছে এবং সব ব্যবস্থা অম্রমা এলাকা হ্যাঁ এবং ধীরে ধীরে এটা একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে হুজুরের দ্বারা হুজুর শুধু বাড়ি দ্বারা না বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো হুজুরের ইশারায় জমি কিনা হয়েছে এটা হুজুরের একটা বড় ই ছিল আমি যখন বললাম যে হুজুর আমি কাজকুড়াতে একটা মাদ্রাসা করতে চাইতেছি হুজুর বললেন যে আগে জমি কিনেন আগে জমি কিনেন হুজুরের খেয়াল হলো যে আগে জমি কিননা, জায়গাটা বড় নেও বিল্ডিং পরে করো এবং এই হুজুর কত হাজার মাদ্রাসা ছাত্রকে বসাইছেন ওখানে মাদ্রাসা। প্রতিষ্ঠিত করেছেন। নিজের হুকুম হাজার হাজার আর পরিচালনার জন্য যে কত হাজার মাদ্রাসার উনি শাহুল হাদিস কত হাজার মাদ্রাসার ইনি হইলেন মুরুবি কত হাজার মাদ্রাসার তিনি পৃষ্ঠপোষক কত হাজার মাদ্রাসার উনি সারপুরুষ এর কোন হিসাব নাই তো এক ব্যক্তিত্ব ছিলেন যিনি আলেম আলেম বানাইতেন ফিকির তাকে দিতেন এবং জিম্মাদার আলেম যে উম্মতের জন্য এলমে নাফেওয়ালা আলেম এবং যারা উম্মতকে বানাইতে পারে রাহনুমাই করতে পারে এই এক চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন হজরত মৌলানা নুর হুসাইন কাসেমি অল্প কথায় যাকে আমি উদাহরণ হিসাবে যদি আমি প্যাশ করতে চাই তাহলে আমি বলবো যে হজরত শেখ হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহলে যেরকম একটা নিয়া। দেবন মাদ্রাসার মধ্যে কাম করেছেন पोरीषनटा खूब বড় চেলনা কিন্তু রিজাল সাজি शेखুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর আপনি তো কোনো কিতাব লেখেন নাই তো হযরত বললেন যে আমার কিতাব তো Anwar Shah Kashmiri আমার কিতাব তো Shabbir Ahmad Usmani আমার কিতাব তো Hussain Ahmad Badani নূর হুসাইন قاسمی কো अगर पूछा जाए कोई किताब उन्होंने तसनीफ किया है या नहीं तो वो भी कहेगा કે મેરે કિતાબ તો ફલાહ હે મેરે કિતાબ તો ફલાહ હે મેરે કિતાબ તો ફલાહ હે અલ્લાહ હઝરત કે કબૂલ કરેન غરી કે રહમત કરેન અને એ વિશાલ ઉસ્તાદ બકીયતુ સલાફ યાદગાર અકાબિર હઝરતુલ ઉસ્તાદ અલામા નૂર હસૈન કાસમી રહમતુલ્લાહ अलैहि કે દુનિયા જેરકમ ધર્મ વર્ણ રાજનીતિ સમાજનીતિ નિર્વિશે સબાય તાકે સદર সভাপতি নিজেদের মুরব্বী হিসাবে দেখেছেন সম্মান করেছেন কবর আখেরাতের ওই জগতেও যেন পাক পুরা তার যুগের সকল মানুষের মধ্যে তাকে সর্বোচ্চ সম্মানের সেই মুকুট আল্লাহ তাকে দান করেন এই আর্জি আপনাদের সকলের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত এবং খণ্ডিত সংক্ষিপ্ত এবং খণ্ডিত এক মহাসমুদ্র যার ব্যাপারে কথা বলে শেষ করা যায় না আমি শুধু যতটুকু দেখেছি যতটুকু পর্যন্ত আমার পরিমণ্ডল এতটুকু পর্যন্ত এটা ক্ষুদ্র একটা অংশ নতুবা আমার উস্তাদ নূর হুসাইন কাসিমের ব্যক্তিত্ব এ তো এক মহা আসমান যে আসমানের কোনো সীমানা নাই আর সেই আসমানের খণ্ডিত খণ্ডিত চিত্রগুলো আমার মতন সাগ্রিদরা যে যেখানে আছে এরা যখন সবাই বলতে থাকবে সবগুলো একত্রিত করার পরে হয়তো নূর হুসাইন কাসেমির ব্যক্তিত্বটার কিছু একটা নমুনা আমাদের সামনে ফুটে উঠতে পারে অন্যদেরকেও তাদের নিজস্ব অভিজ্ঞতা ব্যক্ত করার দাওয়াত জানাচ্ছি এবং যারা হজরতের এখন হজরতের সঙ্গে আসেন হজরতের ছেলে হজরতের ভাই জুবায়ের হজরতের ছেলে মৌলানা আব্দুল কুদ্দুস হ্যাঁ হজরতের ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ হজরতের ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় বটে তো আল্লাহ পাক সকলকে কবুল করেন হজরতের গ্রামের বাড়ির মাদ্রাসাটা কবুল করেন আমার মনে আছে হজরত আমাকে নিয়ে গেছিলেন যে ওই বাড়িতে গ্রামের বাড়ির সেই মাদ্রাসার বয়ানের মধ্যে আমাকে যে মোশাক তুমি বয়ান করো আকাবের বয়ান করো আমি তো আকাবের উপরে বয়ান করতেছিলাম দেড় দুই ঘন্টা বয়ানের পরে হুজুর বলছেন যে আরও বলো আরও বলো আরও বলো আরও বলো তা পাক হজরতের সে প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন আমার মামা হজরত মাওলানা ইসহাক সাহ এই ইসহাক ইয়া মাদ্রাসা এইখানে মধ্যে একটা জায়গা মরহুম ইসাহ সাপ মাদ্রাসার জন্য কিছু জায়গা বিল্ডিং সহ দিবেন তো চিন্তা করতেছে যে এইটার একজন মোতালি কাকে বানানো যায় তো আমার মামা বলতেছেন যে ভাগিনা আমি খুব চিন্তা করলাম চিন্তা করে আমি খুব চিন্তা করে আমি যেটা পাইলাম যে নূর হুসাইন কাছে একজন বড় মুখলেস মানুষ তখন আমি হুজুরের কাছে নিয়ে গেলাম ইসাক সাহকে নিয়া হুজুরকে মোতাবল্লি বানাইয়া এই ইশাহই আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় আল্লাহ হজরতের এই মাদ্রাসাটাকেও কবুল করেন ওই মাদ্রাসার মোতাউল্লি নূর হুসাইন কাসেমি মোহতামেম হইলেন আমার মামা হজরত মাওলানা ইসহাক সাহ জমিনদাতাও ইসহাক মোহতামেম ওই শাক এই জন্য অনেক সময় প্যাশ লেগিয়া যায় তো ওই মাদ্রাসা হজরত মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর আছেন এখন নায়েবে মোহতামেম হুজুরের ভাই হ্যাঁ জোবায়ের হজরত মৌলানা জুবাই হুজুরের ছেলে ওই মাদ্রাসার হাদিস ওই মাদ্রাসাকে কবুল করেন বাড়িধারা মাদ্রাসা হুজুরের বড় মেহনতের মাদ্রাসা। বড় আমানত হেফাজত করতে হবে আমাদেরকে কেউ যেন কোনো খারাপের দিকে এটাকে না নিতে পারে হজরত মৌলানা নাজমুল হাসান ইকবাল হুসাইন কাসেমি মকবুল হুসাইন আবু হানিফ জাকির হুসাইন মনির হুসাইন ইনারা আছেন হুজুরের সেই উত্তরাধিকারকে ধরে রাখনের জন্য দায়িত্বশীলতার সঙ্গে পারঙ্গমতার সঙ্গে এরা অবশ্যই কাজ করে যাচ্ছে আল্লাহ ইনাদের হাতকে আরো মজবুত বানান হুজুরের এই বরাসতকে হেফাজতের জন্য যেখানে যেখানে আছে আল্লাহ পাক ইনাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দেন এতটুকু বক্তব্য লাইভে আপনাদের কাছে পেশ করে এখানে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন বা দাবানা আনিল আবানা আনিলামদুলিল্লাহ